দর্শক, এনআরবি টেলিভিশনের কানাডা জার্নালের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত জানাই। আপনারা জানেন, কানাডা জার্নালে আমরা চেষ্টা করে থাকি কানাডার বাঙালিদের জীবনকে আপনাদের সামনে তুলে ধরতে। আমরা চাই কানাডীয় বাঙালিদের সাংস্কৃতিক, সাংগঠনিক এবং অন্যান্য সামাজিক কর্মকাণ্ডকে আপনাদের সামনে তুলে ধরতে। যেহেতু আমরা এই মুহূর্তে করোনার কারণে, কোভিড-19 কারণে সবাই গৃহবাসে আছি, সার্বক্ষণিক গৃহবাসে আছি, তাই আমরা কানাডা জার্নালকে লাইভে নিয়ে এসেছি। আজকের কানাডা জার্নাল লাইভের বিষয় হিন্দু ধর্ম প্রজ্ঞার অনুসন্ধান। আমরা সবাই জানি যে হিন্দু ধর্ম, যা একসময় সনাতন ধর্ম হিসেবে বেশি করে প্রচারিত ছিল, সবার কাছে গৃহীত ছিল, সেই ধর্মে রয়েছে সহস্র সহস্র বছর পূর্বে রচিত বিশাল বিশাল জ্ঞান গ্রন্থ, রয়েছে বেদের মতো জ্ঞান ভাণ্ডার, রয়েছে উপনিষদের মতো জ্ঞানের সার, রয়েছে পুরাণ, রয়েছে রামায়ণ মহাভারতের মতো মহাকাব্য, রয়েছে গীতার মতো একটি গ্রন্থ। এবং আমরা এও জানি যে এতগুলো গ্রন্থকে, এই জ্ঞান সমুদ্রকে আমাদের অল্প সময়ে সবার সামনে উপস্থাপন করা ততখানি সহজ নাও হতে পারে। তারপরেও আমরা চেষ্টা করছি আজকের যে অনুষ্ঠান হিন্দু ধর্ম প্রজ্ঞার অনুসন্ধান, তাতে এই গ্রন্থগুলোকে নিয়ে, এই গ্রন্থের উপরে আলোকপাত করে আমাদের নিজেদেরকে সামান্য হলেও ঋদ্ধ করতে। আমি আনন্দের সাথে ঘোষণা করতে চাই যে আজকে আমাদের অনুষ্ঠানে অনেক কৃতি গুণী অতিথি রয়েছেন, যারা এই বিষয়ে কথা বলবেন। তারা এই বিষয়ক যে সাংগীতিক যে ব্যাপার স্যাপার রয়েছে, তার সেটি করবেন, উপস্থাপন করবেন, এবং এর ভেতর দিয়ে আমরা পুরো অনুষ্ঠানটাকে আস্তে আস্তে শেষ পর্যায়ে নিয়ে যাব। আমি প্রথমে আনন্দের সাথে ঘোষণা করতে চাই, আমাদের সাথে আজকে রয়েছেন এই টরন্টোর বাঙালি সমাজের বিশিষ্ট পণ্ডিত জন, প্রাক্তন অধ্যক্ষ ডক্টর দিলীপ চক্রবর্তী। সবাইকে শুভবর্ষ, নমস্কার, রমজান মাসের শুভেচ্ছা। ধন্যবাদ দাদা। আমাদের সাথে রয়েছেন ঢাকা থেকে, আমরা আনন্দিত যে ঢাকা থেকে তিনি যুক্ত হয়েছেন, ঢাকা থেকে যুক্ত হয়েছেন লেখক, কবি এবং বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর ভাই, আপনাকে স্বাগত। জাহাঙ্গীর ভাইয়ের কণ্ঠটা আমরা একটুখানি মিস করলাম, আমরা দেখবো যে পরে ঠিক করা যায় কিনা। আমাদের সাথে রয়েছেন এই কানাডার বাঙালি সমাজের কৃতি গুণী শিল্পী বিজয় চক্রবর্তী। নমস্কার, শুভ সন্ধ্যা, রমজান মাসের সবাইকে শুভেচ্ছা যা ভালোবাসা জানাই। আমাদের সাথে রয়েছেন বিশিষ্ট সঙ্গীত শিল্পী, আমাদের গর্ব, শাশ্বত সান্যাল। নমস্কার, সবাই ভালো আছেন, শুভ নববর্ষ এবং এই রমজান মাসে সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আমরা আনন্দের সাথে ঘোষণা করতে চাই আমাদের সাথে রয়েছেন সাংস্কৃতিক কর্মী, সেন্টিনিয়াল কলেজের অধ্যাপক, আমাদের বন্ধু অরুণাংশু হোর। শুধু দর্শক, আমরা প্রথমে একটু আপনাদের কাছ থেকে ক্ষমা চেয়ে নেই, অনলাইনে অ্যাক্টিভিটিজে মাঝে মাঝে একটু যান্ত্রিক ত্রুটি হবে, আপনারা নিজগুণে আমাদেরকে ক্ষমা করে দেবেন। আমরা অরুণাংশু দাকে এক ঝলক দেখতে পেয়েছি। আমাদের সাথে রয়েছেন কলকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের প্রাক্তন শিক্ষার্থী, সাহিত্য অনুরাগী সৌমিতা ব্যানার্জি। নমস্কার সবাইকে, নববর্ষের অনেক শুভেচ্ছা আর ভালোবাসা। নমস্কার। শুধু দর্শক, আমরা এতক্ষণ দর্শকদের সাথে পরিচিত হলাম, আমরা চেষ্টা করব ক্রমে ক্রমে আমাদের অনুষ্ঠানের ভেতরে ঢুকতে। আমরা বলেছি প্রথমেই যে বিশাল জ্ঞান ভাণ্ডার, বিশাল গ্রন্থ ভাণ্ডার, এবং সেই গ্রন্থের এক জায়গা থেকেই আমরা উচ্চারণের মাধ্যমে আজকের এই অনুষ্ঠান শুরু করতে চাই। আমি অনুরোধ করব আমাদের প্রিয় শিল্পী বিজয় চক্রবর্তীকে তার উচ্চারণের ভেতর দিয়ে আজকের অনুষ্ঠানের উদ্বোধন ঘোষণা করতে। নমস্কার, আমি উপনিষদের একটি স্তোত্র
হরি 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 ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাত পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে হরি ইশাবশমিদং সর্বং যৎকিঞ্চ জগতাং জগত তেন তথেন ভুঙ্গি ধামা কশবিধনম यम ब्रह्मा वरुणेन्द्र रुद्र मरुतम পশ্যন্তি যোগিনো ব্যসনাতম বিদুষুরাশুরনমঃ দেবাবৈ তস্মৈ নমঃ মুখং করোতি বাচালম পল্লঙ্গং গগতে তমবমবন্দে পরমানন্দ মাধব যা কুন্দেন্দ তুষার হার ধবল অশুভ বস্তাবৃত শ্বেত পদ্মাসন যা ব্রহ্মাচিত শঙ্কর প্রভৃতি দেবৈ সদা বন্দিতা শ্যামাং পাত সরস্বতী ভগবতী নিঃশেষ নমস্তুতে বিষায়া বুদ্ধ পুল্লার বৃন্দায়ে মিত্র এন তয়া ভারতৈল পুণ প্রাবলিত প্রদীপ ব্যাসা বিষ্ণুরূপায় বিষ্ণবে নমঃ বৈ ব্রহ্মবৈ বশিষ্ঠ নমঃ সহনাভবতু সহনুভুনতু সহনে বীরকরমাবহে তেজস্যে নবোদিতমহ বিদিতা বিদিশাভয়ে
शांति शांति मंगल कामनार भेतर दिए आमादेर एई उद्बोधन हलो आमरा उपनिषद थेके उच्चारण शुनलाम एकटु प्रश्न थाकबे जे आमरा उपनिषद दिए केन शुरू करछि ए कारणे जे आमरा जानी जे भारतवर्षीय जे ज्ञान धारा ताते आदि ग्रंथ हच्छे वेद सेई वेदेर सारात्सार हच्छे उपनिषद আমরা সেই জন্য উপনিষদ থেকে শুনলাম এখন বেদ কি জিনিস বেদ হচ্ছে 5000 বছর অথবা 7000 বছর আগে রচিত বিশেষ সময় রচিত একজন রচনা করেননি ছিলেন এবং সেগুলোকে পরবর্তীকালে এক জায়গায় কম্পাইল করে সংকলন করে বেদ নাম দেয়া হয় এবং আমরা জানি যে এই বেদের যে সংকলন সেটি করার সময় তাকে চার ভাগে ভাগ করা হয় যিনি করেছিলেন তার নাম ব্যাস আপনারা জেনে আনন্দিত হবেন যে 2007 সালে আমাদের ইউনেস্কো তারা মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টার তাতে ঋগ্বেদকে অন্তর্ভুক্ত করেছেন এটি যেমন একই সাথে সম্মানের তেমনি একই সাথে পৃথিবীর প্রাচীনতম গ্রন্থটিকে স্বীকৃতি দেওয়ার এটি হচ্ছে ঋগ্বেদ সংহিতা আমি ইচ্ছে করে বইয়ের কপিটা আপনাদেরকে দেখাচ্ছি এবং যে বইটি আমি দেখালাম এই কপিটি এটি আসলে কলকাতার হর প্রকাশনী থেকে প্রকাশিত হয়েছিল এবং এর প্রকাশক ছিলেন আব্দুল আজিজ আল আমান আমি বেদের আলোচনায় যাবার আগে আমি একটুখানি এই আব্দুল আজিজ আল আমান তিনি যে বই বেদ প্রকাশ করেছিলেন তার ভূমিকাতে যে কথা লিখেছেন সেখান থেকে একটুখানি আপনাদের পড়ে শোনাতে চাই তিনি বলেছেন যে মানে তিনি বেদকে দেখতে চেয়েছেন যে বেদের ভেতরে বিজ্ঞান আসলে কতখানি ছিল তিনি বলেছেন যে ঋগ্বেদের মধ্যে এমন কিছু সূক্তের সন্ধান পাওয়া যায় যেগুলি থেকে ঋষিদের বৈজ্ঞানিক ধ্যান ধারণার পরিচয় স্পষ্ট হয়ে উঠেছে এবং তিনি তখন ঋগ্বেদ থেকে একটি শ্লোক সেখানে উদ্ধার করেছেন এবং উদ্ধার করে তিনি বলেছেন যে এ দিয়ে বোঝা যায় যে বৈদিক যুগে ঋষিগণ সৌর বছর ও চন্দ্র বছরের পার্থক্য জানতেন একটি যে 365 দিন এবং আরেকটি 355 দিন এই যে দুটি বছর তার পার্থক্য তারা জানতেন এবং তিনি এরপরে আর অনেক কথা লিখেছেন এই ভূমিকাতে বিভিন্ন বিষয়ে বলা আছে বেদ আসলে মানে বেদের ভেতরে কি রয়েছে সমাজ চিন্তা চেতনা ইত্যাদি ইত্যাদি শুধু দর্শক আমরা ক্যানাডা জার্নালে আজকে হিন্দু ধর্ম প্রজ্ঞার অনুসন্ধান শুনছি এবং এ পর্বে আমরা বেদ বিষয়ে শুনব বিশিষ্ট পণ্ডিত জন আমাদের শ্রদ্ধেয় জন ডক্টর দিলীপ চক্রবর্তীর কথা দিলীপ দা আপনি বলবেন যে বেদ নিয়ে আপনার অভিব্যক্তি কেমন বেদ পৃথিবীর প্রাচীনতম এবং বৃহত্তম ধর্মগ্রন্থ এটা কেবলমাত্র কোনো বিশেষ ধর্মের গ্রন্থ না এটা সমগ্র মানব সমাজের সামগ্রিক কর্মকাণ্ডের আকর গ্রন্থ তাই বলা হয় বেদ অখিল ধর্মমূলম বেদ ধর্মের মূল ইংরেজ কবি টিএস এলিয়টের শব্দবন্ধ ধার করে বলতে হচ্ছে করে বেদ মানব সমাজের কালেকটিভ কনসাসনেস যাতে বহু সাধকের বহু সাধনার ধারা মিলিত হয়েছে বেদ সমুদ্রের মতো গভীর পর্বতের মতো উঁচু এবং আকাশের মতো ব্যাপ্ত প্রাচীন ভারতের লিখিত ইতিহাস নেই তাই আমরা বেদের সম্বন্ধে বেদের রচনাকাল কবে সঠিকভাবে জানি না আমাদের সমস্তটাই যুক্তি নির্ভর অনুমান যেমন ভারতে অনেক পণ্ডিত তারা বেদের সম্বন্ধে
গভীর অধ্যয়ন করেছেন, সেরকম বিদেশেরও অনেকে, তাদের মধ্যে জাপানের বিশিষ্ট পণ্ডিত কাকাসু ওকাকুরা, আমেরিকার ব্লুমফিল্ড, জার্মানির ম্যাক্স মুলার অন্যতম। সমস্ত পণ্ডিত মোটামুটি একমত হয়েছেন কাছাকাছি যে বেদ এখন থেকে প্রায় 7,000 বছর আগে রচিত হয়েছিল। অনুমান করা হয় বেদে প্রথমে শ্লোকের সংখ্যা ছিল 1,00,000-এর বেশি, কিন্তু এখন মাত্র 20,000-এর মতন শ্লোক উপলব্ধ আছে। কারণ বেদের শ্লোক লিখে রাখার পদ্ধতি, লিখে রাখার ব্যবস্থা ছিল না। বেদ যুগে যুগে প্রচারিত হয়েছে শিষ্য পরম্পরায় মুখে মুখে শ্রুতি হিসাবে, তাই কালের গর্ভে বেদের বহু শ্লোক ধীরে ধীরে লুপ্ত হয়ে গেছে, হারিয়ে গেছে। বেদ শব্দের উৎপত্তি সংস্কৃত বিদ ধাতু থেকে, বিদ অর্থ বিদ্যা। প্রাচীন ভারতে বিদ্যার খুব গুরুত্ব এবং বিদ্বানের খুব সম্মান ছিল, এর প্রমাণ আমরা অনেক শ্লোকে দেখতে পাই। যেমন বলা হয়েছে, স্বদেশে পূজ্যতে রাজা, বিদ্বান সর্বত্র পূজ্যতে। আবার বলা হচ্ছে, শ্রদ্ধাবান লভতে জ্ঞানম, কারণ বিদ্যা দদাতি বিনয়ম। যেমন ফলবান বৃক্ষ ফলের ভারে নুয়ে থাকে, সেরকম বিদ্বান ব্যক্তিও বিদ্যার ভারে বিনীত হয়ে থাকে। সেই জন্যই আমরা প্রাচীনকালে পেয়েছি সম্রাট অশোকের মতন মহান নৃপতি, চাণক্যের মতন কুশল প্রশাসক, চরক সুশ্রুতের মতন চিকিৎসক, পাণিনি পাতঞ্জলির মতন বৈয়াকরণ, কালিদাসের মতন নাট্যকার, অশ্বঘোষ বরাহমীর ভবভূতির মতন চিন্তাবিদ, এবং গার্গী মৈত্রী লোপামুদ্রা প্রজ্ঞাপারমিতার মতন বিদুষী মহিলা। প্রথমে বেদ অখণ্ড ছিল একটাই। মহাভারত রচয়িতা ব্যাসদেব বেদকে ভাগ করেন, তাই ব্যাসদেব বেদ ব্যাস নামে সমধিক প্রসিদ্ধ। ওনার আসল নাম কৃষ্ণ দ্বৈপায়ন ব্যাস, কালো রঙের ছিলেন চেহারায়, তাই কৃষ্ণ, দ্বীপে জন্মগ্রহণ করেছিলেন তাই দ্বৈপায়ন। বিষয়বস্তু অনুসারে ব্যাসদেব বেদকে 4 ভাগে ভাগ করেন, ঋক সাম যজুর অথর্ব। ঋগ্বেদ বেদের মধ্যে প্রাচীনতম এবং বৃহত্তম, এবং এই ঋক মানে মন্ত্র, প্রার্থনার মন্ত্র, যা দিয়ে মানুষ দেবতার কাছে প্রার্থনা করে, সকাম প্রার্থনা, কিছু কামনা করে যা তার দরকার, যেমন অর্থ, স্বাস্থ্য, প্রতিপত্তি, গাভী, অশ্ব, শত্রুনাশ, সুন্দরী স্ত্রী ইত্যাদি ইত্যাদি। সামবেদ, সাম মানে সঙ্গীত, সামবেদ সঙ্গীত প্রধান প্রার্থনা। শুক্লবেদ, যজুর্বেদ দুটো আছে, একটা শুক্লাবেদ যেটা সকাম প্রার্থনা, আর একটা কৃষ্ণ যজুর্বেদ যেটা সমস্ত যাগযজ্ঞের বিবরণ ইত্যাদি লিপিবদ্ধ আছে, আর অথর্ববেদ জাদু উচাটন প্রভৃতি। প্রত্যেক বেদের আবার 3টি করে ভাগ আছে, সংহিতা, ব্রাহ্মণ, উপনিষদ। প্রতি বেদের সংহিতা একটা করে, কিন্তু ব্রাহ্মণ উপনিষদ একাধিক। সংহিতা মানে হচ্ছে মন্ত্রের সংকলন, ব্রাহ্মণ যাগযজ্ঞ ইত্যাদির বিধিবদ্ধ বিবরণ। উপনিষদ হচ্ছে বেদের সারাংশ, বেদের দর্শন। বেদ যদি গাছ হয় তবে উপনিষদ তার ফল, বেদ যদি ফুল হয় তবে উপনিষদ তার গন্ধ, বেদ যদি গাভী হয় তবে উপনিষদ তার দুগ্ধ। বেদের মর্ম বুঝতে হলে আমাদের ওই সময়ের ধর্মের অবধারণাটা অনুধাবন করতে হবে। ধর্ম অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান হেরিটেজ ইজ দ্য জাস্টিফিকেশন অফ ওয়ানস এক্সিস্টেন্স ইন দ্য কসমিক প্যাটার্ন। আমাদের আরও খেয়াল রাখতে হবে যে ধর্মের ঠিক আক্ষরিক প্রতিশব্দ ইংরেজির রিলিজিয়ান না। রিলিজিয়ান কথাটা এসছে ল্যাটিন ভাষার শব্দ রিলিজিও থেকে, যার অর্থ টু রেগুলেট, টু রেস্ট্রেইন, টু কন্ট্রোল। আর ধর্মটা হচ্ছে ধ্রিধাতু, যার অর্থ ধারণ করা, পালন করা। সবারই ধর্ম আছে, আমরা মানুষ, আমাদের মনুষ্য ধর্ম, সেরকম প্রাণী ধর্ম, পশু ধর্ম,
আগুনের ধর্ম, জলের ধর্ম, গুরুর ধর্ম, শিষ্যের ধর্ম, এমনকি চোরেরও ধর্ম আছে, চৌর্য ধর্ম, অর্থাৎ চুরি করা। হিন্দু ধর্ম বৈদিক যুগে ভারতবাসীদের ধর্মকে বলা হতো সনাতন ধর্ম বা প্রাচীন বলে, অথবা বৈদিক ধর্ম এটা বেদ আশ্রিত বলে। কিন্তু পৃথিবীতে আমরা পরিচিত হই এখন হিন্দু হিসাবে, আমাদের ধর্মের পরিচয় হিন্দু ধর্ম হিসাবে। কারণ এটা জানতে হলে আমাদের একটুখানি পেছনের দিকে এগিয়ে যেতে হবে। আমরা যে ভারতবর্ষের মানচিত্র দেখি, দেখব পশ্চিম, দক্ষিণ, পূর্ব সব দিকে সমুদ্র, উত্তরে বিশাল হিমালয়। কাজেই ইতিহাসের উষালগ্নে যারা বাইরের থেকে বহিরাগত যারা ভারতে এসেছিলেন, তারা এসেছিলেন মূলত উত্তর পশ্চিম দিক দিয়ে, খাইবার পাথরকান দিয়ে। তারা ভারতবর্ষে এসে প্রথম তাদের সাক্ষাৎ মেলে বিশাল সিন্ধু নদের সঙ্গে। ওদের ভাষায় স বলে কোনো শব্দ, ছয়ে ছয়ের উচ্চারণটা হয়ের মতন। ওদের ভাষায় সিন্ধু নদ হয়ে গেল হিন্দু নদ, এবং সিন্ধু নদের অধিবাসীরা হলো হিন্দু। সেইভাবে সবসময় সিন্ধু নদের পরিচয় দিয়ে আমাদের হিন্দু, যদিও বাস্তবে হিন্দু বলে কোনো, হিন্দু ধর্ম বলে কোনো ধর্ম সেকালে ছিল না। এখনো ভারতের পূর্ব দিকে আমরা জানি অনেক লোকেরা শকে হ বলে। একটা শ্লোক আছে যার অর্থ পূর্ব দেশবাসীর থেকে কখনো আশীর্বাদ নিতে হয় না, কারণ ওরা যদি বলতে চায় শতায়ু হও, মানে 100 বছর বাঁচো, উচ্চারণে বলবে হতায়ু হও, মানে মরে যাও। আশীর্বাদং ন গৃহীয়াত পূর্ব দেশ নিবাসীন, যত শতায়ু রীতি বক্তব্যে হতায়ু রীতি বাদিন। স্মৃতি দর্শক, আপনারা দেখছিলেন দিলীপ চক্রবর্তীর কথা, শুনছিলেন দিলীপ চক্রবর্তী বেদ নিয়ে কথা বলছিলেন। এই কথা বলতে বলতে আমরা একটা কাজ করে ফেলতে পারি। ইতিমধ্যে আমাদের অনেক বন্ধু তারা আমাদের সাথে ফেসবুকে যুক্ত হয়েছেন, আমি তাদের কয়েকটি কমেন্ট একটু আপনাদেরকে শোনাতে চাই। আমাদের বন্ধু আমি শোনাচ্ছি একটু, আমাদের বন্ধু শ্যামা সরকার, তিনি বলেছেন চমৎকার বিশ্লেষণ, ধন্যবাদ। বলেছেন কৌমুদি বিবি, ওয়ান্ডারফুল অ্যান্ড এক্সপ্লানেটরি ডিসকাশনস, উই ওয়ান্ট মোর সাচ এ নাইস প্রোগ্রাম, এটসেট্রা এটসেট্রা, খুবই সুন্দর, ভালো লাগছে তাদের মন্তব্য দেখে। আমাদের আরেক বন্ধু বিভাস পান্ডে, তিনি বলেছেন নমস্কার এভরিবডি, গ্রেট অ্যারেঞ্জ ফর হিউম্যানিটি, থ্যাংকস সুব্রতদা, আমাকে একটু প্রশংসা করেছেন। আমাদের আরেক বন্ধু সুশীতল চৌধুরী, তিনি লিখেছেন ওয়ান্ডারফুল ইন্টারাকশনস, থ্যাংকস এনআরবি সুশীতল দা, থ্যাংক ইউ ভেরি মাচ। আরেকজন তিনি হচ্ছেন অসীম ভৌমিক, তিনি জানিয়েছেন সাথে থাকছি তবে টিভি সেটের সামনে। হ্যাঁ বন্ধুরা, যেহেতু প্রোগ্রামটা একই সাথে টিভি সেটে চলছে, সেই জন্য যাদের লাইভে একটু দেখতে ভালো লাগছে না তারা টিভিতে দেখছেন। আমরা এবার বেদ নিয়ে আর একটু কথা বলবো। আমরা জানি যে বেদ বাংলা ভাষায় বিভিন্ন ভাবে অনুবাদিত হয়েছে। বেদ থেকে যে গীতা, সেই উপনিষদ হয়ে গীতা, সেই গীতাও অনুবাদ হয়েছে। আমরা যদি রবীন্দ্রনাথের দিকে তাকাই, আপনারা জানেন যে রবীন্দ্রনাথ নিজে এবং তার বাবা মহর্ষি দেবেন্দ্রনাথ তারা ব্রাহ্ম ধর্মাবলম্বী ছিলেন, তারা হিন্দু ছিলেন না। কিন্তু মজার বিষয়, দেবেন্দ্রনাথ এবং রবীন্দ্রনাথ দুজনেই গীতাকে ভীষণ ভাবে চর্চা করেছেন। যেমন রবীন্দ্রনাথের বরদাদা দ্বিজেন্দ্রনাথ, তিনি গীতা পাঠ নিয়ে একটি গ্রন্থ লেখেন। তার মেজদাদা, যিনি সেকালে ICS অফিসার ছিলেন, সত্যেন্দ্রনাথ, তিনি গীতার পদ্যানুবাদ করেছিলেন। তার আরেক দাদা জ্যোতিরিন্দ্রনাথ, তিনি লোকমান্য তিলকের যে গীতা রহস্য গ্রন্থ মারাঠি ভাষা থেকে সেটি বাংলায় অনুবাদ করেছিলেন, ইত্যাদি ইত্যাদি আমরা জানি। এই যে গীতার অনুবাদ, মানে বেদ থেকে উপনিষদ হয়ে একদম সার যে কথা গীতা, শ্রীমদ ভাগবত গীতা, সেই গীতা নিয়ে অনেকের অনেক আগ্রহ। আমরা একটু দেখি যে গীতা
গীতার বিষয়টা আমাদের অরুণাংশ হোর তিনি কেমন করে উচ্চারণ করেন, একটু অরুণাংশ দার কাছ থেকে শুনি, তারপরে আবার বেদে ফিরে যাব, তখন আমাদের শাশ্বত সান্যাল শোনাবেন। অরুণাংশ দা নমস্কার, আমি গীতা থেকে কয়েকটি উল্লেখযোগ্য শ্লোক আপনাদের শোনাচ্ছি এখন, পরবর্তীতে সুযোগ হলে আমি গীতা নিয়ে একটু ব্যাখ্যাও করব। তো ওম নমঃ শ্রী রামচন্দ্রায় বিদুমধুর ভাষিনে ব্রহ্ম শান্তাবতারায় তস্মৈ শ্রী গুরবে নমঃ। গীতার সাংখ্যযোগ এখানে আত্মা এবং শরীর নিয়ে যে শ্লোক আছে সেটি পড়ছি। দেহিনোস্মিন কথা দেহে কৌমারম যৌবনম জরা তথা দেহান্তর প্রাপ্তি ধীরস্তত্র নমুজ্জতি ধীরস্তত্র নমুজ্জতি ভাসংসি জীর্ণানি যথা বিহায় নবানি গৃহ্ণাতি নরুপরাণি তথা শরীরাণি বিহায় জীর্ণানি অনন্যা সংজাতি নবানি দেহি অন্যানি সংজাতি নবান দেহি। এর অর্থ হচ্ছে দেহি মানে আত্মা যেভাবে কৌমার যৌবন জরার মাধ্যমে দেহের বিভিন্ন রূপ পরিবর্তন করে ঠিক মৃত্যুকালে ওই একই আত্মা বা দেহি এক দেহ থেকে অন্য দেহে প্রবেশ করে, সেই জন্য আত্মজ্ঞানী পণ্ডিতেরা কখনো এই পরিবর্তনে মুহ্যমান হয় না। মানুষ ধরুন যেমন জীর্ণ বস্ত্র পরিত্যাগ করে নতুন বস্ত্র পরিধান করে, ঠিক তেমনি আত্মাও আমাদের এই জীর্ণ শরীরটা ত্যাগ করে মৃত্যুর পরে একটা নতুন দেহ ধারণ করে। আমরা মৃত্যুর পর কি হবে সেটা জানি না, তাই মৃত্যুতে আমাদের এত ভয়, কিন্তু আত্মজ্ঞান আসলে মৃত্যুতে আর কোনো ভয় থাকে না। ধরুন আপনি একটি ট্রেনের যাত্রী, আপনি যদি জানেন যে কোন স্টেশনে আপনি নেমে যাবেন, কোথায় যাবেন, কোথায় থাকবেন ইত্যাদি, তাহলে আপনার তেমন কোনো উৎকণ্ঠাও থাকবে না। কিন্তু এসব যদি জানা না থাকে তাহলে একটা ভয় আপনাকে সবসময় ঘিরে থাকবে, হয়তো আপনি সেখানে যেতেই চাইবেন না। ঠিক একইভাবে মৃত্যুর পর কী হবে সেটা যদি আমাদের জানা না থাকে তাহলে আমরা তো মৃত্যুকে ভয় পাবই। সেই জন্য আত্মজ্ঞানী কথা এখানে বারবার বলা হয়েছে, অর্থাৎ আমি কে, কোত্থেকে এসছি, কোথায় যাব, সেই জ্ঞানটা যার থাকবে তার কোনো মৃত্যুতে কখনো ভয় থাকে না। আবার ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে তার বৈদিক কর্মকাণ্ড অর্থাৎ প্রধানত যজ্ঞানুষ্ঠান পরিত্যাগ করে নিষ্কাম কর্ম করার উপদেশ দিয়েছিলেন, অর্থাৎ কামনা বাসনাহীন কর্ম করতে হবে। আপনি একজনকে হেল্প করবেন, ইউ শুড নট ইউনো ডিজার্ভ এনিথিং ইন রিটার্ন, তো বলা হয়েছে কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচন মা কর্ম ফল হেতুর্ভূর্মা তেষঙ্গুহস্তকর্মণি যোগস্থ কুরু কর্মাণি সঙ্গং তত্ত্ব ধনঞ্জয় সিদ্ধ সিদ্ধৌ সমোভিস্তু সমত্তম যোগ উচ্যতে সমত্তম যোগ উচ্যতে রাগদেশ বিমুক্তৈতু বিষয়ান ইন্দ্রিয়শ্চরণ আত্মবশ্যই বিধয়াত্মা প্রসাদম অধিগচ্ছতি প্রসাদম অধিগচ্ছতি। তো এখানে বলা হয়েছে কর্মে তোমার অধিকার,
কিন্তু কর্মফলে কখনো তোমার অধিকার নেই। আবার কর্মফল যেন তোমার কর্ম প্রবৃত্তির হেতু না হয়, কর্ম ত্যাগেও যেন তোমার কোনো প্রবৃত্তি না আসে। এখন যদি আমি ফলহীন ভাবে কর্ম করি, অর্থাৎ ঈশ্বরের জন্য যদি কর্ম করি, তাহলে আমার মনের ভিতর কোনো আকাঙ্ক্ষা থাকবে না, সব কাজ আমি একইভাবে করে যাব। সেই জন্য বলা হয়েছে, হে অর্জুন, ফল ভোগের কামনা পরিত্যাগ করে ভক্তি যোগস্থ হয়ে সিদ্ধিতে ও অসিদ্ধিতে নির্বিকার থেকে তুমি সধর্ম অনুযায়ী কর্ম করো। এই কর্মের সমবুদ্ধিটাকেই যোগ বলা হয়। এবং সংযত চিত্ত মানুষ প্রিয় বস্তুতে স্বাভাবিক আসক্তি আর অপ্রিয় বস্তুতে স্বাভাবিক বিদ্বেষ থেকে মুক্ত হয়ে স্ববশীভূত ইন্দ্রিয় দ্বারা অবর্জনীয় বিষয় সমূহ পতিত তৃণের ন্যায় অনাসক্তভাবে গ্রহণ করে চিরপ্রসন্নতা লাভ করেন। আমি এই আরেকটা শেষ শ্লোক পড়ে শেষ করব। এটা গীতার অত্যন্ত একটা দামি শ্লোক। এখানে বলা হয়েছে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারতঃ অভ্যুত্থানম অধর্মস্য তদাত্মানং সৃজাম্যহম্। পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম্। ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে, সম্ভবামি যুগে যুগে। এর বাংলা অর্থ হচ্ছে, হে ভারত, মানে হে অর্জুন, যখনই ধর্মের অধঃপতন আর অধর্মের অভ্যুত্থান হয়, তখন আমি স্বীয় মায়া বলে যেন দেহবান হই, যেন জাত হই। সাধুদের পরিত্রাণ, দুষ্টদের বিনাশ আর ধর্ম সংস্থাপনের জন্য আমি যুগে যুগে নরাদি রূপে অবতীর্ণ হই। পৃথিবীতে আজ আমরা দেখি হিংসা, হানাহানি, বিদ্বেষ, নিজের প্রভুত্ব কায়েম করার এক অসুস্থ প্রতিযোগিতা চলছে। এ ধরনের আসুরিক মনোবৃত্তি কিন্তু অনাদিকাল থেকেই চলে আসছে। তাই যুগে যুগে ভগবান এই অসুর শক্তির সংহার, সত্য ও শুভ শক্তিকে রক্ষা এবং ধর্মকে রক্ষা করার জন্য পৃথিবীতে নানাভাবে তিনি অবতীর্ণ হয়েছেন। তো স্রষ্টাকে ভালোবাসতে হলে তার সৃষ্টিকেও ভালোবাসতে হবে। কোনো প্রাণীকে, এমনকি গাছপালাকেও হিংসা করা চলবে না। আমরা সকলেই ঈশ্বরের সৃষ্টি, তাই কোনো সৃষ্ট জীবকে হিংসা বা ধ্বংস করা চলবে না। এটা আত্মহত্যার নামান্তর মাত্র। বস্তুত আমরা প্রতিনিয়ত জীব হিংসা করছি। আপনারা দেখুন আজ কি চলছে, প্রকৃতিকে ধ্বংস করছি, ঈশ্বরের সৃষ্টিকে ধ্বংস করছি। তাই জগৎ আজ এক অশান্তির দাবানলে জ্বলছে। আজকে তাই এই করোনা ভাইরাসের উৎপাত চলছে। একমাত্র ঈশ্বরের সৃষ্টিকে ভালোবাসলেই বিশ্ব শান্তি প্রতিষ্ঠিত হতে পারে। নমস্কার। শুধু দর্শক, আমাদের অরুণাংশু হোর, তিনি খুব সুন্দর করে গীতা থেকে উচ্চারণ করে আমাদেরকে গীতার যে গভীর তত্ত্ব সেটি বোঝালেন। আমি যদি একটুখানি বলি, এই গীতা কিন্তু রয়েছে মহাভারতে। মহাভারতের বিশ্ব পর্বের 23-40 শ্লোকে আসলে গীতা রয়েছে। যদিও যে মহাভারত আমরা দেখি, সেই মহাভারতে খুব ভালো করে খুঁজলে এই গীতাটি কিন্তু পাওয়া যায়। যাই হোক, আমি আরেকটা জিনিস জানি। আমরা সাধারণভাবে, সাধারণ আমরা যারা ভক্ত বা সাধারণ পাঠক, সাধারণ মানুষ, আমরা গীতা বলতে শ্রীমদ ভাগবত গীতাকে বুঝে থাকি। কিন্তু আমরা কিন্তু অনেক সময় বুঝতে চাই না যে আরো অনেকে গীতা রয়েছে। যেমন রয়েছে ঈশ্বর গীতা, রয়েছে ব্যাস গীতা ইত্যাদি ইত্যাদি। এরকম মোট 36 গীতার আমি সন্ধান পেয়েছি। এবং যদি বলি ব্যাস গীতার কথা, খুব অদ্ভুত ভাবে আমি দেখি যে ব্যাস গীতাকে আমি বলতে চাই, ইটস এ কোড অফ লাইফ। মানে আপনি সকালে ঘুম থেকে কিভাবে উঠবেন, কিভাবে খাবেন, কিভাবে চলবেন, কিভাবে পোশাক পরবেন, কিভাবে ঘুমাবেন, কিভাবে কাজ করবেন, হাঁটবেন, সব কিছু সেখানে বলা আছে। এবং আমি মাঝে মাঝে বিস্মিত হই যে কে ভাগবত গীতায় আসলেন। তিনি আসলেন এ কারণে যে তিনি বুঝতে পেরেছিলেন, যিনি উচ্চ শিক্ষিত, যিনি সত্যিকারের একজন সচেতন মানুষ,
তার জন্য আসলে কোড অফ লাইফ দিয়ে দেওয়ার কোনো দরকার নেই। বরং যেটি দরকার সেটি হচ্ছে জীবনের দর্শন, জীবনের লক্ষ্য, জীবনের শেষকে যদি আমি তার একজন মানুষের সামনে তুলে দিতে পারি, তাহলে একজন শিক্ষিত সচেতন মানুষ তার নিজের মতো করে আসলে জীবনকে তৈরি করে, জীবনকে চালায়। এবং এই যে চালানো, এই জায়গাটায় আমাদের কাছে একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি রবীন্দ্রনাথ। আমি বলছিলাম যে রবীন্দ্রনাথ এবং তার পরিবার অনেক অনুবাদ করেছেন, বেদ গীতা চর্চা করেছেন। রবীন্দ্রনাথের অনুবাদ এবং মূল বেদ থেকে একটু আমরা উচ্চারণ শুনব বিশিষ্ট শিল্পী শাশ্বত সান্যালের কাছ থেকে। নমস্কার, আমি ঋগ্বেদ থেকে একটি শ্লোক গেয়ে শোনাবো। এটি সুর দেন আমাদের গুরুদেব রবীন্দ্রনাথ ঠাকুর। ইয়াদে মে প্রস্ফুরণ নিবাদিতির্নাদ মাতু অদ্রিবাহ ইয়াদে মে প্রস্ফুরণ নিবাদিতির্নাদ মাতু অদ্রিবাহ মৃড়াসুক্ষত মৃড়য়া যদি মে প্রস্ফুরণ নিবাদিতির্নাদ মাতু অদ্রিবাহ। কৃত্বা সমহদীনতা প্রতীপন জগমাসু চে, কৃত্বা সমহদীনতা প্রতীপন জগমাসু চে, মৃড়াসুক্ষত মৃড়য়া অপাং মধ্যে তস্তিবাংশং তৃষ্ণা বিদর্জরিতারম্। অপাং মধ্যে তস্তিবাংশং তৃষ্ণা বিদর্জরিতারম্। মৃড়াসুক্ষত্র মৃড়য়া, মৃড়াসুক্ষত্র মৃড়য়া যদি মে প্রস্ফুরণ নিবাদিতির্নাদ মাতু অদ্রিবাহ। এই শ্লোকেরই অনুবাদ তিনি করেছিলেন, যদি ঝড়ের মেঘের মতো আমি ধাই তবে দয়া করো প্রভু, দয়া করো হে ঈশ্বর। এটি বরুণ দেবকে নিয়ে লেখা, বায়ুর যিনি দেবতা, যাতে আমাদের সবকিছু শুদ্ধ হয়, তার সঙ্গে আমাদের যেন আত্মশুদ্ধিও আমরা লাভ করতে পারি, এটি এই গানের মূল বক্তব্য। অনেক ধন্যবাদ এই সুযোগের জন্য। আমরা বেদ, উপনিষদ, গীতা অতিক্রম করে ফেলেছি। এই যে গীতা, সেটি ছিল
মহাভারতে এবং যতগুলো গ্রন্থ নিয়ে এতক্ষণ কথা হচ্ছে সবকটি আসলে সংস্কৃত ভাষায় রচিত। বেদব্যাস করেছেন, বেদব্যাস যে মহাভারত রচনা করতেন সেটি কালীপ্রসন্ন সিংহ বাংলায় গদ্যে অনুবাদ করেন, মানে তার তার নেতৃত্বে একটি দল অনুবাদ করেছে। আমরা কাশীরাম দাসের কবিতার অনুবাদের কথা জানি, পরবর্তীকালে রাজশেখর সংস্করণ সংস্করণ আর হরিদাস সিদ্ধান্ত বাগীশ, তিনি মহাভারতের যে একটি সংস্করণ করেছেন ব্যাখ্যা সহ সেটি 19,000 পৃষ্ঠা বেশি। তবে এই যে মহাভারত বলা হয় 1,00,000 শ্লোক তাতে আছে, সেটি বাইবেল এবং পৃথিবীর অন্য দুটি গ্রন্থ যে মানে পশ্চিমা যে দুটি মহাকাব্য ইলিয়াড আর যোগফলের 8 গুণ। মহাভারত বাংলা এরকম ইচ্ছে করে আমি দেখাচ্ছি একটু, স্বাভাবিকভাবেই এরকম একটি গ্রন্থ আমাদের পড়ে ওঠা খুব বেশি একটা সহজ হয় না এবং সবসময় আমাদের দুশ্চিন্তা থাকে যে আমরা আসলে কোন মহাভারত পড়ছি, বেদব্যাসের নাকি জৈমিনীর নাকি রাজশেখরের নাকি কাশীরাম দাসের নাকি কালীপ্রসন্ন সিংহের, এই এর ভেতর দিয়েই আমাদের মহাভারত পাঠ। কিন্তু পাঠ থামে না, মহাভারত নিয়ে একটি গ্রন্থ লিখেছেন ঢাকা থেকে আজকে যুক্ত হওয়া বিশিষ্ট লেখক এবং বাংলাদেশ সরকারের প্রাক্তন সচিব ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। জাহাঙ্গীর হোসেন, আপনি একটি গ্রন্থ লিখেছেন মহাভারত নিয়ে, মহাভারতে প্রশাসন এবং যোগাযোগ বিষয়ে। আমি কি একটু জাহাঙ্গীর হোসেনের কাছে জানতে চাইতে পারি যে এরকম একটি বই লেখার পেছনে কি প্রণোদনা কাজ করেছিল ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন? আমাদের মনে হচ্ছে যে জাহাঙ্গীর হোসেন একটু বোধহয় লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গেছেন, আমরা তার কাছ থেকে এই প্রশ্নের উত্তর জানার চেষ্টা করব। এই যে মহাভারত, সেই মহাভারতের মতো আরেকটি মহাকাব্য হচ্ছে রামায়ণ। এবং যদি আমরা খুব গভীরভাবে দেখি যে পৃথিবীতে যত মহাকাব্য দেশের সীমানা ছাড়িয়ে বাইরে চলে গেছে, রামায়ণ বোধ করি একটি গুরুত্বপূর্ণ হবে। এটি কিন্তু পাঠের জন্য নয়, রামায়ণ চর্চায়। আমরা যদি দেখি চীন, আমরা যদি দেখি শ্রীলঙ্কা, আমরা দক্ষিণ এশিয়ার আরো অনেক দেশকে দেখব, দক্ষিণ পূর্ব এশিয়া এবং ইন্দোনেশিয়া, ইন্দোনেশিয়ার জীবনে জীবনের সাথে তাদের সমাজের সাথে রামায়ণ মিশে আছে। এই রামায়ণ, যে রামায়ণের কাহিনী, এই যে গল্প কথা, এর ভেতর দিয়ে উঠে আসা এক ধরনের রূপকথার মতো মনে হয়, সে বিষয়ে আমরা কথা শুনব সৌমিতা ব্যানার্জির কাছ থেকে রামায়ণ নিয়ে। নমস্কার। রামায়ণ সম্পর্কে বলতে গেলে এটা তো সবাই জানেন যে রামায়ণ আমাদের কাছে একটি মহাকাব্য এবং অবশ্যই একটি তত্ত্বগ্রন্থ। মহর্ষি বাল্মীকি তার আধ্যাত্মিক উপলব্ধির যেমন সবটুকু উজাড় করে দিয়েছেন এই মহাকাব্যে, তেমনি হাজার বছর ধরে মহাত্মা বশিষ্ঠ থেকে সন্ত তুলসীদাস নিজেদের উপলব্ধিকে রামায়ণে সংযোজিত করে তাদের মুখ্য নির্দেশক গ্রন্থ হিসেবে উপস্থাপিত করেছেন। এখন আধুনিক যুগেও রামায়ণ নিয়ে বিভিন্ন দৃষ্টিভঙ্গির আলোচনা বিশ্লেষণ আমরা দেখতে পাই। শ্রদ্ধা নবনীতা দেবসেনের রামায়ণ নিয়ে দীর্ঘ গবেষণা, তার সীতা থেকে শুরু গ্রন্থ বিশেষ উল্লেখযোগ্য, আবার সাহিত্যিক কবি মল্লিকা সেনগুপ্তের রামায়ণ নিয়ে দীর্ঘ গবেষণা এবং তার বই সীতায়ন, যেখানে তুলে ধরেছেন আর্য অনার্যের দ্বন্দ্ব আর ভূমি দখলের লড়াই নিয়ে নানান আলোচনা।
আবার যদি একটু পিছিয়ে যাই মহিলা কবি চন্দ্রাবতীর রামায়ণ, যেখানে বিশ্লেষণ করা হয় মহিলাদের, বিশেষত গ্রাম্য মহিলাদের দৃষ্টিভঙ্গি থেকে, সেখানে দেখা যাবে যে শ্রী রামচন্দ্রের প্রতি মেয়েদের ভক্তি আকুলতা থেকে সীতার প্রতি তাদের সীতার দুঃখে তারা অনেক বেশি কাতর, শ্রী রামের সীতার প্রতি অবিচার এবং এই যে দুর্ভাগিনী সীতার দুঃখ তাদের অনেক বেশি বিচলিত করেছে। এইভাবে যুগ যুগ ধরে তাই রামায়ণ বিশ্লেষণে যোগ হয়েছে চমকপ্রদ সব তত্ত্ব আবার অনেক রূপকথা। যেমন এক জায়গায় বলা হয়েছে রামায়ণ সাংকেতিক, উদাহরণস্বরূপ দেখানো হয়েছে রাম শব্দের অর্থ আত্মা, অয়ন অর্থাৎ যাত্রা, আত্মার যাত্রা অর্থাৎ রামায়ণ আত্ম উপলব্ধির যাত্রাপথ, শ্রীরামচন্দ্র শুদ্ধতা ও শান্তির প্রতীক, আত্মা অবনিশ্বর তাই তার সৃষ্টি বা লয় নেই, সীতা অর্থ কুণ্ডলিনী শক্তির প্রতীক, সীতা প্রকৃতির শারদসার, লক্ষণ শব্দের অর্থ এক বিশেষ বিন্দুতে আত্মসমর্পণ, এই সমর্পণই সত্তাকে মোক্ষের দিকে নিয়ে যায়। ভারতবর্ষের আর এক পুরাণ কাহিনী বলছে শ্রী রামচন্দ্র সমুদ্র পার হয়ে লঙ্কায় গিয়ে সীতার অনুসন্ধান করার জন্য অঙ্গদ বা সুগ্রীবকে না বেছে হনুমানকেই নির্বাচন করলেন কেন? বীর হনুমান ছিলেন ব্রহ্মচারী, তিনি কিছুতেই বুঝতে পারছিলেন না শ্রী রামচন্দ্রের শীত মতো এক বীর কেন একজন মহিলার জন্য, মহিলার শোকে এতটা কাতর হয়ে পড়েছেন। শ্রী রামচন্দ্র পবনপুত্র যাতে সীতার দর্শন পান এবং অনুভব করেন সীতা কতটা মহীয়সী, তাই তিনি হনুমানকেই নির্বাচন করেছিলেন। আবার আমরা অনেক জায়গায় হনুমান মূর্তিতে দেখি সিঁদুর মাখানো বা তার সারা অঙ্গে লাল বা কমলা রঙের সিঁদুর ল্যাপা দেখতে পাই, এবং এটা বিশেষত দেখা যায় এই ধরনের মূর্তি আমাদের উত্তর ভারতে। লোককথা বলছে সীতাকে একবার সিঁথিতে সিঁদুর পরতে দেখে হনুমান তার কারণ জিজ্ঞাসা করেন। সীতা জানান শ্রী রামচন্দ্রের দীর্ঘায়ু কামনাতেই তিনি সিঁদুর পরেন। হনুমান তার রামভক্তি ব্যক্ত করতে সারা গায়ে সিঁদুর মাখতে শুরু করেন। পবনপুত্রের যুক্তি ছিল সীতির অতটুকু সিঁদুর আর কতটা আয়ু বাড়াতে পারে, তার চেয়ে সারা গায়ে সিঁদুর ল্যাপা অনেক বেশি বুদ্ধিমানের কাজ। আবার 55,000 শ্লোক সংশ্লিষ্ট পদ্ম পুরাণ যদি পড়া যায় সেখানে দেখা যাচ্ছে যে বলছেন যে অগ্নি পরীক্ষায় যে সীতাকে প্রবেশ করতে হয়েছিল তিনি ছিলেন মায়া সীতা। বনবাসের আগেই অগ্নিদেবের কাছে সীতা প্রার্থনা করেছিলেন তাকে রক্ষা করার জন্য। অগ্নিদেব এক মায়া সীতা নির্মাণ করেন এবং তাকেই রাবণ হরণ করেন, আসল সীতাকে অগ্নিদেব রক্ষা করেন, এমনই আছে পদ্মপুরাণে লেখা। এরকম অনেক ব্যাখ্যা ঘটনার কথাও নানান পুরাণে স্থান পেয়েছে, যার কথা হয়তো স্বয়ং বাল্মীকিও ভাবতে পারেন। অনেক ধন্যবাদ সৌমিতা ব্যানার্জি। আমরা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে পেয়ে গিয়েছি। আপনি, আপনার কাছে আমাদের প্রশ্নটা ছিল, আপনি একটু লাইন থেকে বিচ্ছিন্ন হয়ে গিয়েছিলেন, আপনার কাছে আমাদের প্রশ্ন ছিল মহাভারত নিয়ে আপনি যে বইটি লিখলেন মহাভারতের প্রশাসন ও যোগাযোগ নিয়ে, তা নিয়ে আপনি কি একটু বলবেন যে এরকম একটি গ্রন্থ লেখার প্রণোদনা কি করে আপনার এলো? এই যে আমি দেখতে পাচ্ছি বইয়ের প্রচ্ছদ। হ্যাঁ হ্যাঁ বলুন বলুন। আমি কর্মগ্রন্থ
প্রথমত মহাকাব্য হিসেবে এবং বলে নিয়েছিলাম যে লাইভ প্রোগ্রামে যে জটিলতা হয়, তিনি হয়তো নতুন কোন সাউন্ডের জন্য ডিভাইস সংযোগ করেছেন তার জন্য একটু অসুবিধা হয়ে গেছে। এই আমরা বলছিলাম যে রামায়ণের কথা শুনছিলাম এতক্ষণ ধরে, এবং এই এই যে রামায়ণ হলো, মহাভারত হলো, ইত্যাদি ইত্যাদি যে হয়েছে, আমরা যদি আবার ফিরে যাই বেদের কাছে, আপনারা জানেন যে বেদকে বলা হয়ে থাকে যে বেদ হচ্ছে একটি অপৌরুষেয় গ্রন্থ, মানে মানুষ এই গ্রন্থ আনেনি, মানে যারা ধর্মবিশ্বাসী মানুষ তারা মনে করেন যে বেদ এসেছে ঈশ্বরের মাধ্যমে। এটা এটা যারা বেদের ঋষি, যারা বেদের শ্লোককে পেয়েছেন, তারা বিভিন্ন দেবতার কাছ থেকে পেয়েছেন, তেমনটাই আমরা জানি। অনেক ঋষি ছিলেন সে সময়, অগস্ত্য ঋষি, গৌতম ঋষি, ভরদ্বাজ ঋষি, এবং তাদের সাথে অনেক নারীও ছিলেন। সেটি একটি আনন্দের বিষয় যে 5000 বা 7000 বছর আগে পৃথিবীর যে প্রাচীনতম জ্ঞান গ্রন্থ, সেখানে নারীরা কিন্তু অনেক অবদান রেখেছেন। আমরা জানি গার্গীর কথা জানি, আমরা লোপামুদ্রার কথা জানি, আমরা মৈত্রেয়ীর কথা জানি। এই যে বেদ, এই বেদ এবার দিলীপদার কাছে যাব। দিলীপদা, আপনি জাস্ট এক মিনিটে আমাদেরকে বলবেন, এর বেশি নেবেন না, এক মিনিটে বলবেন যে বেদ কেন আজকের দিনেও আমাদের কাছে মানে পাঠ করার মানে প্রাসঙ্গিকতা কি, এর প্রয়োজনটা কি, জাস্ট এক মিনিট বলুন। বেদ আগেও প্রাসঙ্গিক ছিল, এখনো আছে, ভবিষ্যৎ থাকবে। বেদটা, বেদ হচ্ছে কাল যুগ সময় নিরপেক্ষ। অতীত কিরম আমরা জানি কতটা প্রাসঙ্গিক ছিল, কারণ ইতিহাস আজকে আজকে বলুন যে আজকের দিনে কেন প্রাসঙ্গিক। এর মধ্যে যদি বলতে হয় বর্তমান কালে, যেমন দেখুন 1948 সালে আমরা জানি ইউএনও, রাষ্ট্রসংঘ খুব হইচই করে আনলো হিউম্যান রাইট ডিক্লারেশন। তার মূল কথা হচ্ছে এভরিবডি ইরেসপেক্টিভ অফ কাস্ট, ক্রিড, সেক্স, রিলিজিয়ান অর ন্যাশনালিটি ইজ ইকুয়াল। যারা বেদের বিশেষজ্ঞ তারা বলেন যে এই প্রায় এই কথাই 7000 বছর আগে ঋগ্বেদে ঋষিরা বলে গেছেন। দিলীপদা, আপনাকে অনেক ধন্যবাদ। আমাদের একটু সময় হিসেব করতে হচ্ছে। দিলীপদা যে কথাটা বললেন যে বেদের ঋষি যে 7000 বছর আগে যা বলেছেন, এই জাতিসংঘ এই বিংশ শতাব্দীতে এসে সেটিকে বাস্তবায়ন করলো, এটি অত্যন্ত আনন্দের। এবং সেই জন্যই বেদ প্রাসঙ্গিক, বেদ ধর্মগ্রন্থ না হোক জ্ঞান গ্রন্থ হিসেবে প্রাসঙ্গিক। আমরা ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনকে আবার পেয়ে গিয়েছি। এবার একটু আপনি আমাদেরকে একটুখানি বলুন যে আপনার আগের প্রশ্নটা আমরা এত ভালো করে শুনতে পারলাম না। এই যে আপনি বলেছেন যে মহাভারতের ভেতরে আপনি প্রশাসন এবং যোগাযোগ যে নিয়ে যে কথা বলেছেন, আপনি মহাভারতে কি কি উপাদান পেলেন যার ভেতরে প্রশাসন এবং যোগাযোগ বিষয়টি আমরা জানতে পারি, এটাকে একটু যদি সংক্ষেপে বলেন। মহাভারত আমি পাঠ করতে শুরু করেছিলাম প্রথমত কাব্যগ্রন্থ হিসেবে, এবং পরবর্তীতে আমি আমার গবেষণার প্রয়োজনে মহাভারত পাঠ করেছি। আমরা খুবই দুঃখিত যে ডক্টর মোহাম্মদ জাহাঙ্গীর হোসেনের লাইনটা আবার বিচ্ছিন্ন হয়ে গেল, কিছু তো করার নেই। আমরা আবার একটু সৌমিতা ব্যানার্জির কাছে যাব। আপনি এবার একটু মহাভারতের উপরে আলোকপাত করুন, কিন্তু সেটা খুবই সংক্ষিপ্ত হবে, আমাদের মাথায় রাখতে হবে। তবে একটু সৌমিতা ব্যানার্জি, আমি আপনার কাছ থেকে এক সেকেন্ড একটু সময় নিয়ে নিই। আমি অনেক অনেক মন্তব্যছি, অনেক অনেক আমাদের বন্ধু বিশিষ্ট জন আশিস দাস, তিনি সবাইকে অভিনন্দন জানিয়েছেন এবং এনআরবির এই প্রশংসাকে, এই উদ্যোগকে অনেক প্রশংসা করেছেন। আমাদের অনেক অনেক এত কমেন্ট যে পড়ে শোনানো সম্ভব না। মন্ট্রিয়াল থেকে গোপেন দেব বলেছেন খুবই তথ্যমূলক আলোচনা, অনেক কিছু জানছি, তিনি আমাদেরকে ধন্যবাদ দিয়েছেন। বিপ্লব কুমার কর্মকার ভেরি নাইস লিখেছেন এবং তিনি এনআরবিকে অনেক ধন্যবাদ দিয়েছেন। জাস্ট কয়েকটা আমি একটু, অর্চনা সাহা, তিনি ভগবদ গীতা নিয়ে কিছু কথা বলেছেন, খুবই সুন্দর কথা লিখেছেন। গৌতম পাল লিখেছেন ওয়েল এক্সপ্লেইনড অফ রামায়ণা, খুবই সুন্দর কথা, তিনি খুবই ভালো এক্সপ্লেইন করেছেন। এবং ক্যালগেরি থেকে অজিত মোহরি, তিনি লিখেছেন ভেরি মাচ ইনফরমেটিভ। ধন্যবাদ সবাইকে, সবাইকে ধন্যবাদ। আমরা আবার পরে কমেন্টে যাব, তবে এবার একটুখানি শুনি
এই সৌমিতা ব্যানার্জির কথা, তিনি আমাদেরকে বলবেন এই যে দ্রৌপদী চরিত্র। একটুখানি আমি আপনাকে বলি যে আপনি তো দ্রৌপদীকে নিয়ে আমি আপনাকে একটি প্রশ্ন করব। দর্শক, আমার কাছে একটি একটি গ্রন্থ আছে, এই গ্রন্থটির নাম হচ্ছে পর্বা। পর্বা হচ্ছে একটা উপন্যাস। এই উপন্যাসটা লিখেছেন এস এল ভৈরাপ্পা। এস এল ভৈরাপ্পা ভারতের একজন ঔপন্যাসিক এবং তিনি দিল্লি থেকে যে সাহিত্য একাডেমি পুরস্কার দেওয়া হয় সেই পুরস্কার পেয়েছেন এবং গ্রন্থটি ইংরেজি ভাষায় অনুবাদিত হয়েছে। এটির ভূমিকাতে তিনি একটা অদ্ভুত কথা বলেছেন যে তিনি যখন এই গ্রন্থ লেখার কথা ভাবছিলেন তখন তিনি হিমালয়ের পাদদেশের গ্রামগুলো ঘুরে ঘুরে বেড়াতেন। আমরা জানি যে মহাভারতের কাহিনীর সাথে হিমালয় এবং এর আশপাশ এবং ইত্যাদি ইত্যাদি ভারতবর্ষের অনেক জায়গা রয়েছে, সে জায়গাতেও আছে। এবং উনি একটি গ্রামে গেলেন এবং সেখানে একটি পরিবারের সাথে তার সংযোগ ঘটলো এবং তিনি আবিষ্কার করলেন যে সেই পরিবারে একজন স্বামী, একজন স্ত্রী, অনেকজন স্বামী। মানে এই যে পলিয়ান্ড্রি, এই পলিয়ান্ড্রি এই লেখককে অত্যন্ত বিস্মিত করেছিল যে তার মানে হচ্ছে এই মহাভারত প্রকৃতপক্ষে ভারতবর্ষের আদি একটি সময়ের একটি সমাজের বৃত্তান্ত দেয়, ইতিহাস দেয়। যদিও আমরা রামায়ণ মহাভারতকে ইতিহাস হিসেবে গ্রাহ্য করি না, কিন্তু তারপরেও এর ভেতরে ইতিহাসের উপাদান রয়েছে। সৌমিতা ব্যানার্জি তিনি বলবেন যে এই যে দ্রৌপদীর জীবনে যে ঘাত প্রতিঘাত আমরা দেখেছি এই এর ভেতরে মানে যে আধুনিক সময়ের সাথে যে মিল অমিল তা নিয়ে একটু সংক্ষেপে বলবেন, আমি অনুরোধ করব একটু সংক্ষিপ্ত করে। হ্যাঁ, নিশ্চয়ই। দ্রৌপদীর কথা কিংবা মহাভারতের কথা বলতে গেলে আগে যার কথা না বললেই নয়, মানে যার বিশ্লেষণ, মহাভারতের বিশ্লেষণ আমাদেরকে ভীষণভাবে সমৃদ্ধ করে শ্রী নৃসিংহপ্রসাদ ভাদুড়ী। তিনি এক জায়গায় বলছেন যে ঋগ্বেদ থেকে পৌরাণিক কাল পর্যন্ত দেবী শক্তির পরম্পরা পূর্ণ শক্তিতে প্রবাহিত হয়েছে। এখন এই দেবী শক্তি কে আমরা যদি নারী শক্তির সমতুল্য বিশ্বাস করি, তাহলে পৌরাণিক থেকে আধুনিক কাল পর্যন্ত কেন নারীকেই অসহায় করে রাখা হবে কিংবা দেখা হবে, এই অপমান আর লাঞ্ছনার শিকার হতে হবে? এই প্রশ্ন বারবার সাহিত্যে এবং আমাদের সামাজিক আলোচনায় বারবার উঠে এসেছে। এখন মহাভারত অসংখ্য নারী চরিত্রের মিছিলে নায়িকা কিন্তু শুধু দ্রৌপদী, এবং মনে রাখতে হবে দ্রৌপদী ছিলেন অসামান্য সুন্দরী, রূপ এবং গুণে অনন্যা হয়েও তাকে বারবার অপমানিত হতে হয়েছে। আমরা যদি এই অপমানগুলি বিশ্লেষণ করি এবং আধুনিক যুগের আমাদের আধুনিক সমাজ, আমাদের আধুনিক সাহিত্য কোন জায়গাটায় দাঁড়িয়ে আছে সে কিংবা কোন জায়গাগুলো বিশ্লেষণ করছে সেটা আমরা বুঝতে পারবো। খুব সংক্ষেপে বলছি, বস্ত্রহরণ পর্বে পরে আসছি, আগে বলি বনবাস পর্বে। যখন পাণ্ডবরা কামাখ্যা অরণ্যে বাস করছিলেন তখন সিন্ধুরাজ জয়দ্রথ, যিনি দুর্যোধনের বোন দুঃশলার স্বামী, দ্রৌপদীকে একা পেয়ে অপহরণ করার চেষ্টা করেন। এখন এই এই ঘটনা আধুনিক যুগে কিভাবে আমরা সেটাকে তুলনা করতে পারি? দেখুন, মেয়েরা পথে ঘাটে কর্মস্থলে আজও কতটা সুরক্ষিত এই প্রশ্ন আমরা করতেই পারি। এক যদি নির্ভয়ার বিচার পেতে এক যুগ কেটে যায়, কিংবা অরুণা শানবাগ যিনি অত্যাচারিতা হয়ে 42 বছর মৃত শরীরটাকে নিয়ে বেঁচে থাকেন, তাহলে নিশ্চয়ই প্রশ্ন জাগে একটা। এবার অজ্ঞাতবাস পর্ব যদি যাই তখন দেখবো যে পাঞ্চালী সৌরিন্দ্রী নাম নিয়ে বিরাট রাজের অন্তঃপুরে আশ্রিতা। বিরাট রাজের শ্যালক দ্রৌপদীকে দেখে কামাতুর হয়ে পড়েন এবং তাকে কুপ্রস্তাব দেন। দ্রৌপদী নারী, দ্রৌপদী অসহায়, দ্রৌপদী আশ্রিতা। যুগের বদল হয়েছে, তবু দেখুন আমরা কিন্তু আজও দেখি যে শিশু কন্যা থেকে যুবতী, পরিবারের আত্মীয় বা নিকট স্বজনের দ্বারা যৌন নির্যাতনের সংবাদ প্রায়শই আমরা পড়ে থাকি, এবং এই সংবাদ পড়ে আমরা এখন এতটাই ক্লান্ত কোনো ভয় বা ভাবনার উদয় কিন্তু আর হয় না। এবারে আসছে স্বয়ম্বর সভায়। দ্রৌপদীর সৌমিতা ব্যানার্জি আমি একটু আপনাকে ঠেকিয়ে দিচ্ছি। সৌমিতা ব্যানার্জি অনেক সুন্দর করে ব্যাখ্যা করছিলেন, উনি আসলে যে উদাহরণগুলো দিচ্ছিলেন সেটি হচ্ছে ভারতবর্ষে নারী নির্যাতনের উদাহরণ। মানে এই যে নির্যাতন, এই নির্যাতন কিন্তু আমরা সেই 5000 বছর আগে থেকে দেখে আসছি। এই নির্যাতনের ইতিহাস যদি আমি জানতে চাই, আমার কাছে আর কোনো ইতিহাস গ্রন্থ নেই, আমার কাছে রয়েছে
ওই মহাভারত। সুতরাং মহাভারত যেকোনো একজন বুদ্ধ মানুষের কাছে, একজন প্রজ্ঞাবান মানুষের কাছে একটি গুরুত্বপূর্ণ গ্রন্থ হবে। এবারে আমি একটুখানি সরে যাব এবার গীতার কাছে আবার চলে যাব। তার আগে শুধু একটা দুটো কমেন্ট একটুখানি বলে নিই। আমাদের রজত পাল, তিনি লিখেছেন খুব চমৎকার আলোচনা, ধন্যবাদ এনআরবি টিভি কে তিনি ধন্যবাদ দিয়েছেন। অরুণাবু ভট্টাচার্য, তিনি তার উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভালো লেখে, ভালো লাগছে বলে, ইত্যাদি ইত্যাদি। আমরা অরুণাংশু হরের কাছে যাব। আমরা জানি এই যে গীতা, এই গীতা আমরা অতি আগেই বলেছি যে মহাভারতের বিভিন্ন জায়গায় গীতার বিভিন্ন সংস্করণ, অন্যান্য পুরাণে অনেক গীতা রয়েছে। দুটির নাম আমি ইতিমধ্যে বলেছি, ব্যাস গীতা এবং আরেকটি গীতার নাম বলেছি, এখন মনে পড়লো না। এই যে গীতাগুলো এবং মহাভারতের অন্যান্য জায়গায় রয়েছে, তার মানে হচ্ছে যে গীতার জ্ঞানকে বেদব্যাস আসলে বারবার রিভাইজ করে করে নতুন নতুন ভাবে প্রকাশ করছিলেন। এবং আমরা যদি দেখি যে এই গত হাজার হাজার বছর ধরে গীতা বিভিন্ন ভাবে ব্যাখ্যাত হয়েছে, বিভিন্ন ভাবে অনুদিত অনুবাদিত হয়েছে, আলোচিত হয়েছে, আদৃত হয়েছে, আজকের সময়ে কেন গীতা পড়ব? আমি যদি প্রশ্ন করি, তাহলে অরুণাংশু হর আপনি কি বলবেন? একটুখানি সংক্ষেপে 3-4 মিনিটের ভিতরে যদি বলেন। হ্যাঁ, কেন গীতা পড়ব? কারণ প্রথম কথা হচ্ছে, গীতা এমন একটি গ্রন্থ, এটা হচ্ছে সকল ধর্মের, সকল সম্প্রদায়ের। কারণ গীতার কোথাও হিন্দু শব্দটাই নেই, সবসময় মানবতার কথা বলা হয়েছে, বলা হয়েছে যে সবসময় মানুষের কথা বলবে, শুধু হিন্দুদের কথা বলবে না। গীতার তৃতীয় অধ্যায়ের 10 নম্বর শ্লোকে যেমন বলা আছে, সহযজ্ঞা প্রজা সৃষ্টা পুরুবাচ প্রজাপতি অনেন বিশ্ব ধমেশ বহস্তিষ্ঠ কামধুক। অর্থাৎ ভগবান পৃথিবীতে সমস্ত জীব জগৎ সৃষ্টি করে বলেছিলেন, তোমরা একে অপরের পরিপূরক, তাই সবসময় একে অন্যের মঙ্গলের জন্য কাজ করে যাবে, এইভাবে পরস্পরের ভাবনা দ্বারা তোমরা মঙ্গল লাভ করবে। ধরুন আজ যদি আমরা গীতার এই উপদেশটাই, শুধু একটা উপদেশই মেনে চলি, তাহলে আজকে আমাদের যে অবস্থা, সারা পৃথিবীতে যে অবস্থা, এর কবলে আমাদের পড়তে হতো না। গীতার প্রতিটা শ্লোকই আমাদের প্রাত্যহিক জীবনযাপনে পথ নির্দেশক। ধরুন চতুর্থ অধ্যায়ের 11 নম্বর শ্লোকে শ্রী ভগবান বলেছেন, যে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বশ। অর্থাৎ যে যেভাবে আমাকে আরাধনা করে, আমি তাকে ঠিক সেইভাবে কৃপা করি। কাজেই সকল ধর্মের অনুসারীরা আমার পথেই বিচরণ করছে, মানে যত মত তত পথ। সুতরাং এই যে গীতা, এই গীতা একটা জীবন দর্শন, সুতরাং এটা কোনো পার্টিকুলার কোনো সম্প্রদায়ের নয়। এবং আপনি হয়তো জানেন যে মোগল সম্রাট শাহজাহানের ছেলে দারাশিকো সেই তখনকার আমলে উনি বলেছিলেন, গীতা একটি গ্রন্থ যেটা পড়লে স্বর্গীয় আনন্দের অফুরন্ত আনন্দ পাওয়া যায়। আবার দেখুন, ভারতের প্রাক্তন রাষ্ট্রপতি এ.কে. আব্দুল কালাম সব সময় গীতা পড়তেন, এবং উনি যখনই স্কুলে যেতেন বলতেন, ছাত্রদের বলতেন, তোমাদের একটাই কাজ, রোজ গীতা পড়া। সুতরাং এই গীতা আমাদের প্রাত্যহিক জীবনে, যদি আমরা এর গীতার শ্লোকের অর্থ বুঝে মেনে চলি, আমাদের জীবন যাপন করি, তাহলে পৃথিবীতে অত্যন্ত শান্তি বিরাজ করবে। সংক্ষেপে গীতার শিক্ষা হলো আত্মজ্ঞান বা ব্রহ্মজ্ঞান, মানুষের জীবনের কর্তব্য পালন, আমরা কি জন্য এসেছি পৃথিবীতে, কি আমাদের কর্তব্য, আর ত্যাগ, খালি নেয়া নয়, দেয়ার মধ্যে আনন্দ, এটা হলো গীতার শিক্ষা। নিষ্কাম কর্মযোগ, কোনো ডিজায়ার, কোনো শুড নট এক্সপেক্ট এনিথিং ইন রিটার্ন। আবার স্বধর্ম অনুযায়ী, মানে নিজের স্কিল, আমার যে ধর্ম সে অনুযায়ী কাজ করা। ডাক্তারের যে ধর্ম, যে সে ডাক্তারই করবে, এখন সে তাকে যদি ইঞ্জিনিয়ারিং কাজ করতে বলা হয়, তাহলে সেখানে কাজ হবে না। সেই জন্য বলা হয়েছে, স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্ম ভয়াবহ।
তোমার যে স্কিল সেই স্কিল অনুযায়ী কাজ কর। তো সেই জন্য এই যে বলা হয়েছে আর সর্বতভাবে ভগবানের চরণে শরণ নেয়া, এই সমস্ত উপদেশ গীতাতে বলা হয়েছে। সুতরাং গীতার সমস্ত উপদেশ যদি পড়া যায়, মেনে চলা যায়, তাহলে মানব সম্প্রদায়েরই অত্যন্ত পুরো সারা বিশ্বেই শান্তি নেমে আসবে। ধন্যবাদ। গীতা কেন পড়বো? একজন ধর্মের মানুষ না হয়েও অথবা অন্য ধর্মের মানুষ না হয়েও, বিশ্বাসী না হয়েও, এই গীতা কিভাবে আমাদেরকে ঋদ্ধ করে, আমাদেরকে আরো বেশি মানবিক করে, সেই কথাটি অরুণাংশু হোর উনি ব্যাখ্যা করে বোঝালেন আমাদের। এই যে গীতা, এই গীতা নিয়ে কিন্তু রবীন্দ্রনাথের অনেক উৎসাহ, গীতা থেকে মহাভারত, মহাভারত নিয়ে অনেক উৎসাহ। আপনারা জানেন যে রবীন্দ্রনাথ চিত্রাঙ্গদা লিখেছেন, বিদায় অভিশাপ লিখেছেন, গান্ধারীর আবেদন, কর্ণকুত্তি সংবাদ এবং তার পূজা পর্বের অনেক গানের ভেতরে গীতা এবং উপনিষদের যে বাণী, যে বোধ, যে চেতনা, সেটি প্রস্ফুটিত হয়েছে। গীতাঞ্জলির একটি গান রয়েছে, যার ভিতরে অনেক গানের ভিতরে একটি, যেটা হচ্ছে উড়িয়ে ধ্বজা। এই উড়িয়ে ধ্বজা গান যখন আমরা শুনি, আমরা বুঝতে পারি যে তিনি যেন সেই রবীন্দ্রনাথ যিনি ব্রাহ্ম, যিনি হিন্দু নন, কিন্তু তিনি যেন সেই ঈশ্বরকে স্মরণ করেন যে ঈশ্বর আসলে সারা পৃথিবীর সব মানুষের, এমনকি যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই মানুষের। আমরা এই অনুষ্ঠানের একদম শেষ দিকে চলে এসেছি, একটুখানি শুনব রবীন্দ্রনাথের এই উড়িয়ে ধ্বজা গানটি শাশ্বত সান্যালের কণ্ঠে। উড়িয়ে ধ্বজা প্রভেদের রাথে, ওই যে তিনি ওই যে বাঘের পথে, উড়িয়ে ধ্বজা প্রভেদের রাথে, ওই যে তিনি ওই যে বাঘের পথে, ওই যে তিনি, ওই যে তিনি, ওই যে বাঘের পথে, উড়িয়ে ধ্বজা অপ্রভেদের রথে, ওই যে তিনি, ওই যে বাঘের পথে। আয়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি, আয়ের ছুটে টানতে হবে রশি, ঘরের কোণে রইলি কোথায় বসি, ভিড়ের মধ্যে ঝাঁপিয়ে পড়ে গিয়ে, ঠাই করে তুই নেড়ে কোনো মতে, উড়িয়ে ধ্বজা অপ্রভেদের রথে, ওই যে তিনি ওই যে বাঘের পথে, কোথায় কি তোর আছে ঘরের কাজ, সে সব কথা ভুলতে হবে আজ, কোথায় কি তোর আছে ঘরের কাজ, সে সব কথা ভুলতে হবে আজ, টানড়ে দিয়ে সকল চিত্ত কায়া, টানড়ে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, টানড়ে দিয়ে সকল চিত্ত কায়া,
প্রাণ রে ছেড়ে তুচ্ছ প্রাণের মায়া, চল রে টেনে আলোয় অন্ধকারে, নগর গ্রামে অরণ্যে পর্বতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদের রথে, ওই যে তিনি ওই যে বাঘের পথে, ওই যে চাকা ঘুরছে রে ছনছনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি, ওই যে চাকা ঘুরছে রে ছনছনি, বুকের মাঝে শুনছ কি সেই ধ্বনি, রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মন মরণ জয়ী গান, রক্তে তোমার দুলছে নাকি প্রাণ, গাইছে না মোর মরণ জয়ী গান, আকাঙ্ক্ষা তোর বন্যা বেগের মতো, ছুটছে নাকি বিপুল ভবিষ্যতে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদের রথে, ওই যে তিনি ওই যে বাঘের পথে, ওই যে তিনি ওই যে তিনি ওই যে বাঘের পথে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদের রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদের রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে, উড়িয়ে ধ্বজা অভ্রভেদের রথে, ওই যে তিনি ওই যে বাহির পথে। এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, এটাই এই গানের মূল কথা। গীতা থেকে গীতবিতানে এই উত্তরণ আমার এই গানটা শুনলেই হয়ে যায়, যেখানে কবি বলছেন যে ঘরের মধ্যে এক কোণে বসে না থেকে ঝাঁপিয়ে পড়তে এই সমাজের জন্য। এখন এই এই যে সময়ের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি, এখন সেটাই খুব দরকার, যে শুধু নিজের কথা ভাবলে তো হবে না, উই হ্যাভ টু থিঙ্ক অ্যাবাউট দ্য হোল সোসাইটি। সো এক্সপ্যানশন ইজ লাইফ, কন্ট্রাকশন ইজ ডেথ, এবং এত সুন্দর কথা যেটা গীতার সারমর্ম আমি এই গানটির মধ্যে খুঁজে অনেক 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 ধন্যবাদ। শাশ্বতদা অনেক সুন্দর করে বলেছেন, এই যে বর্তমান সময় অনেক দুঃসময়, শুধু আমরা না সারা পৃথিবীর মানব সমাজ পার করছেন, সেই দুঃসময়ে এই গীতার এই যে বাণী মানুষের জন্য ভাবা, এই বোধ আমাদেরকে উদ্দীপিত করে, আমাদেরকে আরোহিত করে। শুধু দর্শক, আমরা জানি যে হিন্দু ধর্ম প্রজ্ঞার অনুসন্ধান এমন একটি বিষয় নিয়ে প্রকৃতপক্ষে সারাদিন অথবা একটি সপ্তাহ অথবা এক মাস ধরে অনেক বিস্তার করে আলোচনা সম্ভব, এবং যে চিন্তাবিদরা এই বিষয়ে কথা বলেছেন তাদের সকল কিছু নিয়ে কথা বলা যায়, আলোচনা করা যায়, কিন্তু আমাদের সীমাবদ্ধতা আছে। আপনারা বোঝেন যে টেলিভিশন চ্যানেলের জন্য আমাদের সময়ের সীমাবদ্ধতা ভীষণ, তারপরেও আপনারা সবাই যে আমাদের সাথে ছিলেন সেজন্য আপনাদেরকে অনেক ধন্যবাদ। আমি যাবার আগে একটা দুটো মন্তব্য একটুখানি পড়ে যেতে চাই। আমার আমার ফেসবুক ওয়ালে হীরালাল, অধ্যাপক হীরালাল, তিনি বেদ এবং বেদে যে ঈশ্বর বোধ তা নিয়ে খুব গুরুত্বপূর্ণ মন্তব্য করেছেন। হীরাদা, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। কোনো বন্ধু চাইলে আমার ফেসবুক ওয়াল পড়ে নেবেন। বিশিষ্টজন ননী গোপাল দেবনাথ, তিনি লিখেছেন, শর্ট ডিসকাশন বাট ওয়েল এক্সপ্লেইন, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, যে আপনি আমাদের সাথে ছিলেন। শুধু দর্শক, আমরা শুধু এটুকু বলতে চাই যে প্রত্যেক সোমবার রাত 10টায় এনআরবি টেলিভিশনে আমরা ক্যানাডা জার্নাল অনুষ্ঠান করব। আপাতত এভাবে লাইভ অনুষ্ঠান হবে, বিভিন্ন বিষয় আমরা তুলে নিয়ে আসব,
আমরা আশা করব আপনারা ক্যানাডা জার্নালের সাথে থাকবেন, এনআরবি সাথে থাকবেন, সবাই ভালো থাকবেন, সবাইকে নিয়ে ভালো থাকবেন। ধন্যবাদ, শুভরাত্রি।